सो हेलो एवरीवन, वेलकम एंड वेलकम बैक इन टू माय चैनल अनस्क्रिप्टेड लाइफ। आज के ब्लॉगे हमें तुम्हारे संगे शेयर करब खूब इजी वेथे चूल स्ट्रेट करार पद्धति। तुम्हारा दोपाशे चूल देखले किन्तु बुझते ही पारबे डिफरेंसटा। एटा किन्तु आमार नॉर्मल हेयर, आमार चूल किन्तु एरकम ही एक्सट्रीम कार्ली और एटा होच्छे आफ्टर स्ट्रेटनिंग आमार हेयर। তো যদিও আমি এটা খুব ভালো করে স্ট্রেটনিং করিনি, তোমরা দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু এখনও কার্লস রয়েছে। বাট তোমরা আশা করছি দুটো হেয়ারের মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট অবশ্যই করতে পারবে, কি পারছো তো? চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা জিনিসের পরিচয় করিয়ে দিই, সেটা হচ্ছে একটা হেয়ার ব্রাশ, যেটা হচ্ছে ফিলিপসের। আমি আশা করছি তোমরা এই জিনিসটার সঙ্গে অনেকেই পরিচিত বা অনেকের কাছেই এটা রয়েছে। বাট অনেকের কাছ থেকে এই রিভিউটাও আসে যে এইটা দিয়ে নাকি চুল ভালো স্ট্রেট হয় না, চুল নাকি খুব সুন্দরভাবে স্ট্রেট করা যায় না। তো হয়তো তারা কিছু না কিছু একটা ভুল স্টেপ ফলো করছো বা ভুলভাবে সেটাকে ইউজ করছো, যে কারণে কিন্তু তোমাদের চুলটা সুন্দরভাবে স্ট্রেট হচ্ছে না। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে আসলাম যে কীভাবে তোমরা তোমাদের হেয়ারটাকে সুন্দর করে স্ট্রেট করবে। শ্যাম্পু করেছি, দেন কন্ডিশনার অ্যাপ্লাই করেছি, দেন কিন্তু তারপর সিরামও অ্যাপ্লাই করা রয়েছে, আর তারপরে কিন্তু আমি আমার হেয়ারটাকে স্ট্রেট করেছি। তো সে সমস্ত যদি আমি ভেজা চুলে করেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারলাম না। তো ন্যাচারালি কী হয়ে থাকে, যদি তুমি খালি চুলে মানে যদি তুমি নর্মাল চুলে কিছু না লাগিয়ে মানে স্ট্রেটনিং করছো, দেন কিন্তু তোমার হেয়ার কিন্তু ড্যামেজ হওয়ার চান্সেস থাকে। তো সেক্ষেত্রে আমি যেমনটা বললাম, আমি ভেজা চুলে কন্ডিশনার দিয়েছি, সিরাম অ্যাপ্লাই করেছি, দেন আমি চুলটাকে স্ট্রেট করেছি। তোমরা চাইলে পরে কিন্তু এরপরে যে কোনো হিট প্রোটেক্টিং স্প্রে কিন্তু ইউজ করতে পারো, বি ব্লান্টেডটা খুবই ভালো। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো এই সেকশনের চুলটা মানে এই দিকের চুলটাকে আমি কী করে স্ট্রেট করছি, একদম অন ক্যামেরা উইদাউট কাটে তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো ফার্স্টে কী করতে হবে, অল্প করে সেকশন নিতে হবে, খুব একটা বেশি কিন্তু তোমরা চুল নেবে না, আগে জাস্ট অল্প করে চুল নেবে। চুলটা নেওয়ার পর, অল্প করে হেয়ার নেওয়ার পর কিন্তু এটাকে একটু ভালো করে কম্প করবে, চুলে যেন কোনোরকমভাবে কোনো জট না থাকে, যেটাকে আমরা বলে থাকি। তো কম্প করার পরে কী করতে হবে, তোমরা এই ব্রাশটাকে নিলে, ব্রাশটাকে নেওয়ার পর তোমরা জাস্ট এরকমভাবে টেনে চলে যাও, সেটা কিন্তু করবে না, কারণ কি যে কোনো জিনিসই কিন্তু সময় সাপেক্ষ, সময় নিয়ে করলে কিন্তু সব কিছুই খুব সুন্দর হয়। তো সেক্ষেত্রে এটাকে স্প্রে মানে এই সেকশনটাকে নিয়ে দেন আমি এটাকে কম মানে এই ব্রাশটাকে এখানে বসিয়ে খুব আস্তে আস্তে কিন্তু আমি এটাকে নিচের দিকে গ্লাইড করব। আমি কিন্তু একবার চিরুনি দিয়ে আশ্রানোর মতো চুলটা ওরকম আশ্রে নেব না, খুব আস্তে আস্তে কিন্তু আমি এটাকে সুন্দর করে কিন্তু নিচের দিকে গ্লাইড করব। খুব সুন্দর করে কিন্তু নিচের দিকে গ্লাইড করবো। তোমরা দেখতে পাচ্ছ কি আমার চুলে কিন্তু এখন একটা শাইন দিচ্ছে, আমার চুলে কিন্তু কিচ্ছু নেই, জাস্ট স্ট্রিক্সের একটা হেয়ার সিরাম আর প্যান্টিনের একটা কন্ডিশনার আমি অ্যাপ্লাই করেছিলাম। তো তোমরা দেখো জাস্ট একটা গ্লাইডের পর আমার চুলটা এটা হয়েছে, এরকমভাবেই আমি এখন পুরো চুলটা করে নেব। আর একটা কথা মাথায় রাখবে, এই ব্রাশটা কিন্তু খুবই সূক্ষ্ম একটা ব্রাশ, তো তোমরা যদি নেওয়ার পর এরকম করে টানো জট পাকানো চুলের মধ্যে, এই ব্রেসেসগুলো কিন্তু ভেঙে যেতে পারে, তো সেটা খুবই সাবধানে ইউজ করবে। তো আমি এখন এই পুরো আস্তে আস্তে আমার সম্পূর্ণ চুলটাকে আমি এখন এরকমভাবেই স্ট্রেট করে নেব। এটা কিন্তু খুবই সময়টাকে তোমার বাঁচিয়ে দেবে। আমার কাছে ফিলিপসের নর্মাল দুটো স্ট্রেটনার রয়েছে, একটা মোটাটা একটা সরুটা, বাট ওই দুটোতেই কিন্তু অনেকটা বেশি সময় লাগে আমার চুল স্ট্রেট করার জন্য, আর তুলনামূলকভাবে কিন্তু এটাতে খুব তাড়াতাড়ি হয়, খুব ফাস্ট হয়। তো সেই জন্য আমি তোমাদের সাথে ভাবলাম আজকে এই ভিডিওটা শেয়ার করা যাক। অনেকেই বলে যে আমার হেয়ার স্ট্রেটনারে চুল স্ট্রেট হয় না, অনেকেই ব্রাশটা কিনেওছে বলছে সেরকম ভালোভাবে স্ট্রেট হচ্ছে না, তো আজকের ভিডিওটা তাদের জন্য। আমি পুরো চুলটা ভালো করে স্ট্রেট করে নেওয়ার পর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। ইজিলি কত ফার্স্ট কিন্তু আমার হেয়ার একদম সুন্দর করে স্ট্রেট হয়ে গেছে। আমি যদি তোমরা চাও আরও অনেকক্ষণ ধরে টাইম নিয়ে ধরে ধরে তোমরা চুলটাকে কিন্তু স্ট্রেট করতে পারো, বাট আমি অতটা স্ট্রেট চাই না, আমি সেই চুলটাকে করবো এখন খোঁপাই, আইদার আমি ছেড়ে একটা ক্লিপ দেবো। তো আমার এখন অত ভালো স্ট্রেটের দরকার নেই, যে কারণে কাজ চালানোর মতো আমি স্ট্রেট করে নিয়েছি। দেখো আমার কিন্তু এখানে অল্প অল্প এখনও পর্যন্ত কার্লস রয়েছে, যেগুলো আমি পুরো ভালো করে স্ট্রেট করিনি। সো তোমাদেরকে আমি দেখালাম জাস্ট সামনের সেকশনটা নিয়ে, তোমরা সেটা দেখলে আশা করছি বুঝতে পারবে যে এই হেয়ার ব্রাশটা কিন্তু খুবই ভালো একটা হেয়ার ব্রাশ, তোমরা কিন্তু চাইলে অবশ্যই এটা পারচেস করতে পারো। যখন আমি পারচেস করেছিলাম তখন মেবি এটার প্রাইস ছিল 2500 সামথিং আর 2800 সামথিং, আমার এখন ঠিক মনে পড়ছে না, বাট এখন অফার্স চলছে, দিওয়ালি সেল চলছে অ্যামাজন ফ্লিপকার্টে, তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই এটা নিতে পারো। আশা করবো ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে, টাটা, টেক কেয়ার।